बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर स्टूडेंट्स, आशा करी सकले भलो आछो एवं बासाय निरापदे अवस्थान करछो। आल्लाहर अशेष रहमते आमिओ भलो आछि। गत क्लासे तोमादेर गुरुत्वपूर्ण एकटा सीन प्यासेज आमि पढ़िएछिलाम। आजकेर क्लासे आमरा एकटा गुरुत्वपूर्ण आनसीन प्यासेज पढ़ब। देखो आमि उपरे कि लिखेछि, आनसीन प्यासेज ওয়ান, আনসিন প্যাসেজ ওয়ান অ্যাবাউট বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি সম্পর্কে। তার মানে আমরা দেখো আনসিন প্যাসেজ ওয়ান, এখানে ওয়ান লেখা আছে, তার মানে তোমাদের যে শীটটা দেওয়া হবে তোমাদের হাতে অবশ্যই সেখানেও একই কথা লেখা থাকবে। হ্যাঁ, এটার সাথে মিলাই নিয়ে তোমরা সেই শীটটা কমপ্লিট করে ফেলবে। আনসিন প্যাসেজ ওয়ান অ্যাবাউট বাইজিদ বোস্তামি, তার মানে বাইজিদ বোস্তামি সম্পর্কে। মানে আমরা তো জানি যে বিখ্যাত একজন দরবেশ অথবা সুফি অথবা মনীষী ব্যক্তি আছে যার নাম বাইজিদ বোস্তামি। তিনি মায়ের প্রতি খুবই অনুগত ছিল, তার মানে মায়ের প্রত্যেকটা কথাই শুনতো, তার মা তাকে খুবই ভালোবাসত। আজকে সে সম্পর্কে আমরা জানব। আচ্ছা, এই প্যাসেজটা পড়তে গেলে আমাদের যে যে ওয়ার্ডগুলো সমস্যা হতে পারে, মানে যে ওয়ার্ডগুলো একটু কঠিন আছে অথবা তোমরা নাও জানতে পারো, এই জন্য আমি মনে করেছি যে এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য তোমরা প্রত্যেকেই ওয়ার্ডগুলো খাতায় তুলে নিবে, নোট করে নিবে। আচ্ছা, আমি দেখো ওয়ার্ডগুলো একটু পড়ে দিচ্ছি। গ্রেট মানে হচ্ছে বিখ্যাত অথবা অথবা মহান, তাই না? বিখ্যাত অথবা মহান। আচ্ছা, চাইল্ডহুড মানে শৈশবকাল অথবা ছেলেবেলা, চাইল্ডহুড মানে শৈশবকাল অথবা ছেলেবেলা। আচ্ছা, তারপরে দেখো অথবা শিশুকালও বলতে পারো চাইল্ডহুড মানে। আচ্ছা, অবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত অথবা বাধ্যগত, তার মানে কি যে প্রত্যেকটা কথাই শোনে, তার মানে তুমি যা বলবে তোমার ছোট ভাই যদি তাই শোনে তার মানে সে তোমার অনুগত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্পেশালি মানে বিশেষ করে অথবা বিশেষভাবে, তাই না? অলমোস্ট মানে প্রায়। আচ্ছা, মিডনাইট মানে দেখো মিডনাইট মানে মধ্যরাত, এভরি ওয়ান মানে এভরি ওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, এভরি ওয়ান মানে প্রত্যেকে। আচ্ছা, এরপরে দেখো ডিপ মানে গভীর, অ্যালাইং মানে কি অসুস্থ, অ্যালাইং মানে অসুস্থ, সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা অথবা বলা, কোনো কিছু বলা। আচ্ছা, এরপরে দেখো অ্যাডভান্স মানে তাৎক্ষণিকভাবে, অ্যাডভান্স মানে কি তাৎক্ষণিকভাবে। আচ্ছা, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, তার মানে কি দুর্ভাগ্যক্রমে। ড্রপ মানে কি ফোটা, আশা করি দেখা যাচ্ছে, ড্রপ মানে ফোটা। সোর্স মানে উৎস, নিয়ার বাই মানে কাছাকাছি অথবা পাশে কোনো জায়গায়, ঠিক আছে? আচ্ছা, ডিস্টেন্স মানে, ডিস্টেন্স মানে হচ্ছে, ডিস্টেন্স মানে দূরত্ব, আর ডিস্টেন্ট মানে হচ্ছে দূরের অথবা দূরবর্তী, ঠিক আছে? ফাউন্টেন মানে ঝর্ণা, অ্যাগেইন মানে পুনরায় অথবা আবার, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা, বিসাইড মানে পাশে, হোল মানে হচ্ছে সমগ্র অথবা পুরো, হোল মানে কি সমগ্র অথবা পুরো। আচ্ছা, বিসাইড মানে হচ্ছে পাশে, এটা তো বলে দিলাম। এরপরে দেখো সারপ্রাইজ মানে বিস্মিত অথবা অবাক হয়ে যাওয়া খুব বেশি, ঠিক আছে? আচ্ছা, হার্ট মানে হচ্ছে হৃদয়। এরপরে দেখো ফিল মানে ভরে যাওয়া, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা, তার মানে কি জড়িয়ে ধরা, কোলাকুলি করি না আমরা সেটাকে এমব্রেস বলে। আচ্ছা, এরপরে দেখো প্রেয়ার মানে কি প্রার্থনা করা অথবা দোয়া করা, প্রেয়ার মানে কি প্রার্থনা করা বা দোয়া করা। আচ্ছা, কোর মানে হচ্ছে অন্তঃস্থল, তার মানে কি একেবারে ভিতরের যে জায়গাটুকু আছে, মানে আমি আমরা বলি না মাঝে মাঝে যে হাত অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি তোমাদের জন্য, সেই অন্তঃস্থল এটা, ঠিক আছে? কোর মানে অন্তঃস্থল। আচ্ছা, এরপরে আমরা দেখি প্যাসেজটা একটু পড়ে দেখি, প্যাসেজটাতে কোনো সমস্যা আছে কিনা, আশা করি আমি পড়ে দেওয়ার পরে আর তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। দেখো আমি পড়ে দিচ্ছি বাইজিদ। আচ্ছা, প্রথমে যে সেন্টেন্সটা আছে আমি সেটা পড়ি আগে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7, and 8, তার মানে কি নিচের পাঠ্য অংশটুকু পড়ো, নিচের পাঠ্য অংশটুকু পড়ো, এরপরে কি করো 5, 6, 7, and 8 প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, দেখো বাইজিদ বোস্তামি ওয়াজ এ গ্রেট সেন্ট, তার মানে কি বাইজিদ বোস্তামি ছিল একজন বিখ্যাত দরবেশ অথবা বিখ্যাত মনীষী অথবা বিখ্যাত সাধক, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইন হিজ চাইল্ডহুড তিনি তার শৈশবকালে হি ওয়াজ এ অবিডিয়েন্ট বয়, তিনি একজন অনুগত অথবা বাধ্যগত বালক ছিলেন। আচ্ছা, হি ওয়াজ স্পেশালি অবিডিয়েন্ট টু হিজ মাদার, বিশেষ করে তিনি তার মায়ের প্রতি অনুগত ছিলেন। আচ্ছা, ওয়ান্স একদা বাইজিদ ওয়াজ রিডিং অন হিজ টেবিল, বাইজিদ তার পড়ার টেবিলে পড়তেছে মানে পড়ছিলেন। এরপরে দেখো
ইট ওয়াজ অলমোস্ট মিডনাইট এটা প্রায় মধ্যরাত তাই না এটা প্রায় মধ্যরাত এভরিওয়ান ওয়াজ ইন ডিপ স্লিপ তার মানে কি প্রত্যেকে গভীর নিদ্রায় প্রত্যেকে কি গভীর নিদ্রায় অথবা গভীর ঘুমে আচ্ছা বাইজিৎস অ্যালিং মাদার বাইজিৎস অ্যালিং মাদার মানে হচ্ছে বাইজিদের অসুস্থ মা বাইজিৎস অ্যালিং মাদার ওয়াজ অলসো স্লিপিং তার মানে কি বাইজিদের অসুস্থ মাও ঘুমাচ্ছিলেন আচ্ছা সাডেনলি শি গট আপ ফ্রম স্লিপ হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠলেন অ্যান্ড আস্কড বাইজিদ টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার এবং বাইজিদকে বললেন এক গ্লাস পানি দিতে আচ্ছা তার মানে তিনি পানি পান করতে চাইছিলেন আচ্ছা এরপরে দেখো বাইজিদ অ্যাডভান্স বাইজিদ তাৎক্ষণিকভাবে অথবা সঙ্গে সঙ্গে কি করলো ওয়েন টু দ্য পিসার কলসের দিকে গেল অথবা কলসের কাছে গেল বাট আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ নট এ ড্রপ অফ ওয়াটার কি সেখানে কোনো পানি ছিল না সেখানে এক ফোঁটা পানিও ছিল না আচ্ছা এরপরে দেখো তার মানে সেখানে আমি ইন ইট বলি নাই দেখো কি হবে এটা আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ নট এ ড্রপ অফ ওয়াটার ইন ইট তার মানে এটাতে কোনো পানি ছিল না দুর্ভাগ্যবশত তাই না আচ্ছা এরপরে দেখো দেয়ার ওয়াজ নো সোর্স অফ ওয়াটার নিয়ার বাই তার মানে কি কাছাকাছি কোনো পানির উৎসও ছিল না সোর্স মানে উৎস আমি বলে দিচ্ছি তোমাদের কিছুক্ষণ আগে নিয়ার বাই মানে কাছে সো বাইজিদ ওয়েন টু এ ডিস্ট্যান্ট ফাউন্টেন সুতরাং বাইজিদ একটা দূরবর্তী ঝর্ণায় গেল উইথ দ্য পিসার পিসারটি নিয়ে অথবা কলসটি নিয়ে অ্যান্ড বট ওয়াটার ফর হিজ মাদার এবং তার মায়ের জন্য পানি নিয়ে আসলো আচ্ছা এরপরে দেখো বাট বাই দ্য টাইম কিন্তু এই সময়ের মধ্যে বাই দ্য টাইম মানে কি বলতো আমি এখানে লিখে দেই নাই আমার হয়তো খেয়াল ছিল না বাই দ্য টাইম মানে আমি ভালো করে বলে দিচ্ছি বাই দ্য টাইম মানে হচ্ছে এই সময়ের মধ্যে অথবা এই সময়ের মানে যে যতটুকু কাজ করলো সেই সময়ের মধ্যে ঠিক আছে তার মানে সে পানি আনতে গেল পানি এসে দেখে যে তার মা ঘুমিয়ে গেছে তার মানে এই সময়ের মধ্যে ঠিক আছে আচ্ছা বাই দ্য টাইম এই সময়ের মধ্যে হিজ মাদার ফেল অ্যাসলিপ অ্যাগেইন তার মানে তার মা আবারও ঘুমিয়ে পড়েছিলেন আচ্ছা এরপরে দেখো বাইজিদ থট বাইজিদ চিন্তা করলো যে বাইজিদ থট দ্যাট বাইজিদ চিন্তা করলো যে হি শুড নট ডিস্টার্ব হিজ স্লিপিং মাদার তার মানে কি তার ঘুমন্ত মাকে তার ডিস্টার্ব করা উচিত না অথবা বিরক্ত করা উচিত নয় ঠিক আছে আচ্ছা সো সুতরাং হি স্টুড বিসাইড হিজ মাদার্স বেড সুতরাং সে তার মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলো উইথ এ গ্লাস অফ ওয়াটার হোল নাইট এক গ্লাস পানি নিয়ে সারা রাত সে তার মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলো সেটা বলছে এরপরে দেখো ইন দ্য মর্নিং সকালে হিজ মাদার ওক আপ তার মানে সকালে তার মা ঘুম থেকে জেগে উঠলো সি ওয়াজ হাইলি সারপ্রাইজ সিইং বাইজিদ তিনি বাইজিদকে দেখে বিস্মিত অথবা অবাক হলেন উইথ এ গ্লাস অফ ওয়াটার বিসাইড হার বেড তার মানে কি তার বিছানার পাশে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন সেটা বলছে এরপরে দেখো হার হার্ট ওয়াজ ফিল্ড উইথ লাভ ফর বাইজিদ তার মানে কি তার হৃদয় বাইজিদের জন্য ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল আচ্ছা এরপরে দেখো সি এমব্রেসড এমব্রেসড মানে কি বলতো এমব্রেসড মানে আলিঙ্গন করেছিল অথবা জড়িয়ে ধরেছিল তার মানে কি সি এমব্রেসড আমি এখানে লিখে দিয়েছি দেখো কোথায় যেন আছে এমব্রেস এমব্রেস মানে আলিঙ্গন করা অথবা জড়িয়ে ধরা আচ্ছা তার মানে দেখো কোথায় গেল সি এমব্রেসড হার সন তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেছিলেন অ্যান্ড প্রেয়ার অ্যান্ড প্রেড অ্যান্ড প্রেড এবং দোয়া করেছিলেন ফর হিম তার জন্য ফ্রম দ্য কোর অফ হার্ট তার মানে কি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করেছিলেন এটা লাইনের পুরো অর্থটা আরেকবার বলে দিচ্ছি আমি মানে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেছিলেন এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার সন্তানের জন্য আচ্ছা আশা করি এই আনসিন প্যাসেজ সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের সমস্যা নেই এখন আমরা এই আনসিন প্যাসেজের আলোকে যে কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে সেই কোশ্চেনগুলো একটু দেখি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাঁচ নম্বরে ফাইভ নম্বর কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস থ্রি মোর ওয়ার্ডস আর দেয়ার তার মানে কি নিচে দেয়া শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো তিনটা অতিরিক্ত অর্থ দেয়া আছে যেটা তোমার দরকার হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে আচ্ছা দেখো এ নাম্বার আচ্ছা শূন্যস্থান পূরণ করার জন্য আমি যে তোমাদের একটা টেকনিক শেখাইছিলাম সেটা হচ্ছে অবশ্যই বক্সের ওয়ার্ডগুলো আগে করে নিতে হবে ঠিক আছে আমি একটু বক্সের ওয়ার্ডগুলো অর্থ সহকারে বলে দিচ্ছি তোমাদের দেখো ওয়ান্টেড মানে চেয়েছিল ফাউন্টেন ফাউন্টেন মানে হচ্ছে
ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, রিডিং মানে পড়াশোনা করা, তাই না? রিডিং মানে পড়া, ডিস্ট্যান্স মানে দূরবর্তী, সার্চ মানে হচ্ছে খুঁজেছিল অথবা খোঁজ করেছিল, গ্রেট মানে মহান, ডেট অফ নাইট, আচ্ছা ডেট অফ নাইট সরি ডেট অফ নাইট, ডেট অফ নাইট মানে হচ্ছে গভীর রাত, গভীর রাত অথবা একেবারে মধ্যরাত সেটাকে বোঝাইছে, ডেট অফ নাইট মানে মধ্যরাত। তারপরে দেখো স্লিপিং মানে ঘুমন্ত। আচ্ছা এরপরে দেখো আমরা এ নম্বরে আসি, বাইজিদ ওয়াজ এ ড্যাশ সেন্ট, বাইজিদ ওয়াজ এ গ্রেট সেন্ট হবে, বাইজিদ একজন মহান দরবেশ অথবা মহান সাধু। আচ্ছা বি নম্বর দেখো, ওয়ান নাইট হি ওয়াজ ড্যাশ অন হিজ টেবিল, ওয়ান নাইট হি ওয়াজ স্লিপ মানে হি ওয়াজ রিডিং, ওয়ান নাইট হি ওয়াজ রিডিং অন হিজ টেবিল, একদিন রাতে সে তার পড়ার টেবিলে পড়ছিলেন। আচ্ছা তারপরে দেখো, হিজ মাদার ওয়াজ ড্যাশ অন হার বেড, তার মা কি করেছিলেন তার বিছানায়, বলতো অবশ্যই স্লিপিং হবে, হিজ মাদার ওয়াজ স্লিপিং অন হার বেড, তার মা তার বিছানায় ঘুমাচ্ছিলেন, সাডেনলি শি ড্যাশ টু ওয়াটার, সাডেনলি হঠাৎ করে তিনি কি চাইলেন, ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, সাডেনলি শি ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, হঠাৎ করে তিনি পানি খেতে চাইলেন। তারপরে দেখো বাইজিদ ড্যাশ ওয়াটার অ্যাট হোম, বাইজিদ কি করলো, সার্চ ওয়াটার অ্যাট হোম, মানে কি বাইজিদ বাড়িতে পানি খুঁজলেন আগে, তারপরে যখন পাননি তখন হয়তো বাইরে গেছে, তাই না? আচ্ছা আশা করি এখানে পাঁচ নম্বরে আর কোনো সমস্যা নাই। ছয় নম্বর দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট স্টেটমেন্ট অথবা কারেক্ট বাক্যটির জন্য, সঠিক বাক্যটির জন্য ট্রু লেখো, অ্যান্ড ফলস লিখবা কিসের জন্য, ভুল বাক্যটির জন্য। আর যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা ফলস বাক্যটাতে কারেক্ট অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা এ নম্বর দেখো, বাইজিদ গোস্তামি ওয়াজ এ পার্সোনালিটি অফ হলিনেস, বাইজিদ গোস্তামি হচ্ছে একজন মানে অনেক গুণের অধিকারী ছিলেন, মানে কি তার ব্যক্তিত্ব ছিল অনেক বড় গুণের, তার মানে কি তিনি অনেক বড় গুণ সম্পন্ন একজন ব্যক্তিত্ব বা মানুষ ছিলেন, এটা বুঝাইছে। দেখো হলিনেস মানে কি, মূলত অনেক ভালো কাজ, পূর্ণ কাজ, ঠিক আছে? আচ্ছা তা অবশ্যই এটা ট্রু হবে। এরপরে দেখো, হি ওয়াজ এ ডিউটিফুল, আচ্ছা সরি হি ওয়াজ ভেরি ডিউটিফুল টু হিজ মাদার, তিনি তার মায়ের প্রতি ভীষণ কর্তব্য অথবা দায়িত্ব সম্পন্ন ছিলেন, তার মানে এটা ট্রু হবে। এরপরে দেখো, এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ অ্যাট মিড নাইট, তার মানে কি প্রত্যেকে মধ্যরাতে ঘুমিয়েছিলেন, এটা ট্রু হবে। এরপরে দেখো, বাইজিদ ওয়েটেড ফর ডাউন টু ব্রিং ওয়াটার, বাইজিদ কি মানে সকালের জন্য ভোরের জন্য অপেক্ষা করেছিলেন পানি আনার জন্য, এটা কি সত্য কথা? অবশ্যই ভুল কথা, এটা তাহলে ফলস হবে। এরপরে দেখো, হি ওয়েন টু ফাউন্টেন উইথ এ গ্লাস, তিনি কি ঝর্ণাতে একটা গ্লাস নিয়ে গেছিলেন? অবশ্যই না, তিনি একটা পিসার নিয়ে অথবা কলস নিয়ে গেছিলেন, এটা ফলস হবে। এরপরে দেখো, হিজ মাদার ড্রাঙ্ক ওয়াটার অ্যাট দ্যাট মিড নাইট, তার মা সেই মধ্যরাতে পানি পান করেছিলেন, এটাও ফলস হবে, কারণ তার মা সকালে উঠে হয়তো পানি পান করেছিলেন, আমরা পানি পান করেছিলেন কিনা জানি না, সকালে ওঠার সাথে সাথে তার মা তো তার ছেলেকে দেখে অবাক হয়ে গেছিল, তারপরে পানি পান করার ঘটনা আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা মোর কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। এরপরে আমরা আসি সাত নম্বর কোশ্চেনে, সাত নম্বর কোশ্চেন আমি তো তোমাদের এর আগে কোশ্চেনের আনসার কীভাবে করতে হয় আমি সেটা শিখাইছিলাম, আর আশা করি এগুলো নিয়ে আর আলোচনা করতে হবে না। এখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি একটু নোট করে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। আচ্ছা আচ্ছা তোমরা দেখো, তোমাদের সাত নম্বর কোশ্চেনে যা আছে আমি একটু কোশ্চেনটা করি আগে, তারপরে উত্তর বলে দেবো, তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো নোট করে দিয়েছি। এ নম্বর দেখো, হু ওয়াজ বাইজিদ গোস্তামি, বাইজিদ গোস্তামি কে বলতো, বাইজিদ গোস্তামি কে, অবশ্যই তিনি একজন বিখ্যাত সাধক, তাই না? আচ্ছা এখন দেখো, আমি লিখেছি বাইজিদ গোস্তামি ওয়াজ, এখানে দেখো ওয়াজ আছে মূল ভার্ব, আমরা মূল ভার্বটা এখানে নিয়ে এসেছি, আর সাবজেক্ট প্রথমে বাইজিদ গোস্তামি, ঠিক আছে? আচ্ছা বাইজিদ গোস্তামি ওয়াজ এ গ্রেট সেইন্ট, বাইজিদ গোস্তামি ছিলেন একজন বিখ্যাত সাধক। আচ্ছা এরপরে দেখো,
What was he doing? তিনি কি করেন? What was he doing? তিনি কি করছিলেন? Sorry, তিনি কি করছিলেন? তিনি কি করছিলেন সেদিন? মানে যেদিন যে তার মা পানি চেয়েছিলেন সেই ঘটনার দিন তিনি কি করছিলেন? অবশ্যই তিনি পড়ছিলেন। তাহলে he was reading on his book on his table. He was reading on his table. তার মানে তিনি তার টেবিলে অথবা তিনি তার পড়ার জায়গায় পড়ছিলেন। আচ্ছা, এরপরে দেখো What did his mother want? তার মা কি চেয়েছিলেন? তার মা কি চেয়েছিলেন? আমরা এখানে দেখো did তুলে দেবো। did হচ্ছে অক্সিলারি ভার্ব। did তুলে দিয়ে মূল ভার্বের পরিবর্তন করবো। দেখো his mother want আছে এখানে, দেখো এই যে what did his mother want, want এখানে কিন্তু wanted নাই। আমরা কিন্তু প্রশ্নের উত্তর লেখার সময় wanted নিয়ে আসছি, কারণ হচ্ছে did তুলে দিছি, want কে wanted করছি। আমরা তো জানি যে প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব তুলে দিয়ে মূল ভার্বের পরিবর্তন করতে হয়। আচ্ছা দেখো, তাহলে his mother wanted a glass of water to drink, তার মানে কি? তার মা এক গ্লাস পানি চেয়েছিলেন পান করার জন্য। আচ্ছা এরপরে দেখি আমরা ডি নাম্বার কোশ্চেন, what did Baijit do then? Baijit তখন কি করেছিলেন? Baijit তখন কি করেছিলেন? দেখো Baijit searched water at home, Baijit বাড়িতে পানি খুঁজলেন, খুঁজেছিলেন বাড়িতে পানি খুঁজেছিলেন, but he didn't found, কিন্তু তিনি বাড়িতে পানি পেলেন না, তাই না? Then he bought water from a distant fountain, তারপরে তিনি একটা দূরবর্তী ঝর্ণা থেকে পানি নিয়ে এসেছিলেন এটা। আচ্ছা এরপরে দেখো why was his mother surprised to see Baijit, Baijit-এর মা Baijit-কে দেখে কেন অবাক হয়েছিলেন, কেন মানে বিস্মিত হয়েছিলেন, কেন বলো তো? আমি উত্তর লিখে দিছি, দেখো his mother surprised to see Baijit because তার মা Baijit-কে দেখে অবাক হয়েছিল, কারণ he kept standing, তার মানে কি? তিনি দাঁড়িয়েছিলেন with a glass of water whole night, তার মানে কি? তিনি দাঁড়িয়েছিলেন তার মায়ের বিছানার পাশে with a glass of water whole night। এখানে আমরা দিতে পারতাম যে he kept standing beside his mother's bed, beside his mother's bed with a glass of water whole night, with a glass of water whole night। আচ্ছা তোমরা চাইলে এখানে he kept standing beside his mother's bed এখানে এই এই কথাটা দিতে পারবা। আচ্ছা আশা করি এখানে তোমাদের কোনো ধরনের সমস্যা নেই। তোমাদের যদি তোমাদের এর পরের কোশ্চেন হচ্ছে আট নম্বর কোশ্চেন, আট নম্বর কোশ্চেন আমি একটু পড়ে দিচ্ছি। সাপোজ ইউ আর নিলয়, মনে করো তুমি নিলয়, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রুদ্র, তোমার বন্ধু রুদ্রকে একটা চিঠি লেখো, কি বিষয়ে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অবিডিয়েন্স টু প্যারেন্টস, তার মানে কি? পিতামাতার প্রতি অনুগত থাকার বিষয়ে তোমার বন্ধু রুদ্রকে একটা চিঠি লিখতে হবে তোমার। আচ্ছা আশা করি তোমরা লেটারটা লিখতে পারবে, আর যদি লেটারটা লিখতে না পারো আমাদের জানাবে, আমরা লেটার সংক্রান্ত একটা ক্লাস নিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা লেটারের বিষয়ে খুব বিস্তারিত একটা আলোচনা করব। আর এই আলোচনার পরে আশা করি তোমাদের লেটার সংক্রান্ত আর কোনো ধরনের সমস্যা থাকবে না, আর লেটারের পার্টগুলো আমরা খুব ভালো করে চিহ্নিত করে দেবো সেদিন। আমি আশা করি আজকের ক্লাসের সকল বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের প্রতি আবারও শুভকামনা জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে